কিরে, তা অনেকদিন বাদে এসছিস তো, লাঞ্চ করে যাবি তো নাকি? না না আন্টি, পেট ভর্তি আছে, খেয়ে এসছি। আমি লাঞ্চ মানে একেবারে ডিনার করে যাব। এই আমার এটা দেখছেন তো, আপনার তো দায়িত্ব আমার পাত পেড়ে খাওয়ানো। আমি তো মুখে না না বলবো, বাড়ির জন্য নিয়ে যাবো প্যাক করে। কি হলো, দাঁড়িয়ে আছেন কি? নিয়ে আসুন। হ্যাঁ বল। এ ভাই, আমাকে বাংলার ফার্স্ট চ্যাপ্টারের এমসিকিউ গুলো পাঠাতে পারবি? আচ্ছা দানা দিচ্ছি। কেন রে, আমার কাছ থেকে কি মুখ করে চাস তোর? ক্লাসে আমাকে ডিস্টার্ব করবি, আমার পেছনে লাগবি, আমার ব্যাগ ছুঁড়ে ফেলে দিবি, তার উপর আবার আমার উপরে বিনা কারণে হাসবি, আর ক্লাসের পরে আমার কাছ থেকে হেল্প চাইবি? আরে ভাই ভাই, ওগুলো তো মজা করে বলি রে ভাই। মজা করার পেছনে কাঠি করার মধ্যে পার্থক্যটা বুঝিস? কখনো ভেবে দেখেছিস যে কি ফিল করে? আর আমি তো তোদের সাথে মিশিও না, আবার খুব তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাস। কাউকে সম্পূর্ণ না জেনে বিচার করা উচিত না? কেন, জানা তোর ওই চাঙ্গু পাঙ্গুর কাছ থেকে? আরে তো সিরিয়াস নিচ্ছিস কেন ওগুলো? আমরা তো সবার সাথে মজা করি। দেখ, খুব বেশি বিরক্ত হলে আমি তোর ফোনটাই ধরতাম না, তাও ধরলাম, কারণ মনে মনে এটা জানি অ্যাডদেন সেই তোদের আমার কাছ থেকেই হেল্পটা চাইতে হবে। আচ্ছা ভাই সরি, আর মজা এখন আপাতত করবো না ভাই, প্লিজ আমাকে একটু নোটসগুলো পাঠিয়ে দে। মানে স্যারের কাছে প্রচুর ক্যালানি খাবো ভাই, প্লিজ পাঠিয়ে দে ভাই। থ্যাংক ইউ ফর ইউর সো কল্ড ফাকিং সরি। কেন স্যার, আমাদের কি ইস্যু পায় না? এখানে আসার আগে পড়বার শুনে গেল আপনি আমার স্কুল বা কলেজ লাইফে কখনো টয়লেটে যাইনি ক্লাসের সময়? তাহলে মনে হয় আপনার মূত্রথলিতে প্রবলেম আছে। আমার এত টাকা মাথা খেতে তোর পেট ভরেনি, এখন তোকে আবার কেক কিনে দিতে হবে? আমার বাবা তো দুবাইয়ে ব্যবসা আছে না? চলো এবার না আমি যাই, আসলে আমার না দাদার সাথে সিনেমা দেখতে যাবার আছে আজকে। আচ্ছা যাও, পরে আবার দেখা হবে।
এই তোমার দাদা কি দুদিন অন্তর অন্তর তোমাকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যায়, সিনেমা দেখাতে নিয়ে যায়? আসলে আমার দাদা না খুব কেয়ারিং, আমাদের বিয়ের সময় একটা ঘিরে আংটি দেবে বলেছে। ওহ নো, না মানে আসলে আমার আর তোমার বিয়ের সময় একটা ঘিরে আংটি দেবে বলেছে। ভালো আছো তো? হ্যাঁ কাকু। মাধ্যমিক তো শেষ হলো, এবার কি নেবে, সায়েন্স না কমার্স? হ্যাঁ হ্যাঁ কাকু দেখছি। তুমি শুনেছি কি সব করো, ওই গল্প লেখো, গান গাও, সব দিয়ে কিন্তু কিছু হবে না। পৃথিবী যত এগিয়ে যাক, অপশন কিন্তু তোমার তিনটি, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট আর ডাক্তার। কাকু কাকু আমি জানি তোমরা আমার ভালো চাও, কিন্তু তোমাদের কেন শুধু মনে হয় এই তিনটেই অপশন? পৃথিবী অনেক এগিয়ে গেছে কাকু, সবাই যদি ডাক্তার, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার হয় তাহলে বাকিরা কি করবে? তুমি অফিস থেকে বাড়ি ফিরে যে খবর শোনো, টিভিতে খেলা দেখো, মন ভালো করার জন্য গান শোনো, এসব কিছুর জন্য সায়েন্স, রেজাল্ট এসব কিছুর দরকার নেই। দরকার শুধু মনের ইচ্ছা আর ডেডিকেশন। পড়াশোনা বন্ধ করা হয়তো উচিত না, কিন্তু পড়াশোনায় যে ভালো হতেই হবে, টপ করতেই হবে, সায়েন্স নিতে হবে, নিজের কমফর্ট জোনের বাইরে গিয়ে অন্য সাবজেক্ট নিতেই হবে, এর কি মানে আছে? আর আমি শুধু সায়েন্সের ক্ষেত্রে বলছি না, যার যেটা পছন্দ সে সেটা নিক না। এই ডিসিশনটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা আমাদেরই নিতে দিন। আমি যে গান গাই, বন্ধুদের সাথে গল্প বানাই, কমেডি ভিডিওস বানাই, এডিটিং করি, এগুলো সব আমি পড়াশোনার পরে ফাঁকা টাইমে করি, এটা চালিয়ে যাই না ব্যাকআপ হিসাবে। আফটারঅল জীবনটা তো আমার। তুমি যদি এতটাই উন্নতি করতে চাও জীবনে, তাহলে তুমি এক কাজ করো, তুমি সায়েন্স নিয়ে নাও। আছে বইয়ের ভেতর ভূত, আছে মোগল আর রাজপুত, ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে ফেল আছে পাশ, বিরক্তি বারো মাস, ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস। লা 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 লা।